হে গাইজ, ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড অফ গোলপোস্ট ফ্যান টিভি। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব ইস্ট বেঙ্গলের কারেন্ট সিচুয়েশন, যেখানে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস গ্রাউন্ড কিন্তু কনফার্ম হয়ে গেল, এবং এছাড়াও ইস্ট বেঙ্গলের কতজন স্বদেশি স্কোয়াড গোয়াতে যাচ্ছে, এবং আজকের মধ্যে কারা কারা ভিসা পেয়ে গেলেন, এবং কবে কবে প্লেয়ার্সরা আসবে, এবং মোটামুটি টিম গঠনের যে পসিবল স্কোয়াডটা সেটা কেমন হবে সেগুলো আলোচনা করব। এবং এছাড়াও মোহনবাগানেরও আপডেট রয়েছে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখো, এবং তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এছাড়াও চ্যানেলটাকে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান চলে যায়। আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং এছাড়াও আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলোকেও কিন্তু অবশ্যই নানা দেন ফলো করবে, কারণ আমরা কিন্তু ওখানে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেটস কিন্তু দিয়ে থাকি, তো অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে। এবং এছাড়াও যেহেতু এই ভিডিওটা ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই সমর্থকদের জন্যই, তাই তোমরা অবশ্যই কি করবে বলো তো, তোমরা তোমাদের নিজস্ব বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও আমাদের কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পারে। তো অবশ্যই দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রায় অনেক দিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে মোহনবাগান কিন্তু চেষ্টা করছে তাদের নতুন একজন স্পন্সর অ্যানাউন্সমেন্ট করার, এবং সেখানেই কিন্তু বাধা হয়ে দাঁড়ালো, এবং সেই স্পন্সরের নাম আমরা এটাও বলেছিলাম যে স্পোর্ট অফ। কিন্তু এই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রিন্সিপাল স্পন্সর স্পোর্ট অফের সঙ্গে এখনও পর্যন্ত কিন্তু ডিলটা অনেকটাই পেছিয়ে গেল, তার কারণ অবশ্যই আমরা তোমাদের সঙ্গে বলবো। তো সবার আগে বলে দিই, এই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রিন্সিপাল যে স্পন্সরটা সেটার নাম হচ্ছে কিন্তু স্পোর্ট অফ, যেটা একটা স্পোর্টস বেট কোম্পানি, এবং এই কারণেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে আটকে দিল, এবং তারা যে এগ্রিমেন্ট পেপারটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পাঠিয়েছিল সেটা কিন্তু পরপর তিনবার খারিজ হয়ে গেল ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে, এবং পুরো ব্যাপারটা এই মুহূর্তে কিন্তু অনেকটা জটিলতার মধ্যে পড়ে রয়েছে। এখন এটা কিভাবে সম্ভব হয় সেটাই তোমাদেরকে লাস্টে বলবো, কিন্তু তোমাদেরকে বলবো যে কোন কারণে এটা বা সংবিধানের কোন নিয়মে কিন্তু এটা বাদ দেওয়া হয়েছে বা এটাকে খারিজ করা হয়েছে। সেটার কারণ হিসাবে বলা হচ্ছে যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 বা এই অ্যাক্টের কথা বলা হয়েছে, যেখানে এই আইন অনুযায়ী দেশের সমস্ত ধরনের জুয়াবাজি নিষিদ্ধ, আর এর ফলে কোনো বিদেশি সংস্থা যা সরাসরি জুয়া এবং বেটিংয়ের সাথে জড়িত তাদের অনুমতি দেওয়া হবে না, যদি না তারা তাদের অন্য কোনো কাজের ক্ষেত্রকে নিজেদের আর্থিক আয়ের উপায় হিসাবে তুলে ধরতে পারে। আর এখানেই কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে স্পোর্ট অফ এবং এই কেলটন ম্যানক্স কোম্পানি, কারণ বেটিং ছাড়া কিন্তু আর কোনো ক্ষেত্রেই তাদের কাছে খোলা নেই। এখন এটাই আমাদেরকে দেখতে হবে যে এই অবস্থায় অন্য কোনো রাস্তা বা অন্য কোনো গোপনীয় রাস্তা তারা খুঁজে বের করতে পারে কি না, এবং এটা কিন্তু মোহনবাগানের কর্মকর্তাদের জন্য কিন্তু একটা বড় কাজ। এখন শেষ মুহূর্তে এইটাই কিন্তু এই কারণেই কিন্তু পিছিয়ে গেছে মোহনবাগানের জার্সি রিলিজের ব্যাপারটা, এই ডিলটা ফাইনালাইজ হলেই তারপরে কিন্তু জার্সি রিলিজ হবে। তো এটাই ছিল আজকে এটিকে মোহনবাগান বা মোহনবাগানের আপডেট। তো এবার আমরা চলে আসব তার পরবর্তী আপডেট হলো অবশ্যই নানা দেন অবশ্যই ইস্ট বেঙ্গলের কোচ রবি ফাউলার, এবং ইস্ট বেঙ্গলের কোচ রবি ফাউলার গতকালই কিন্তু স্কাই স্পোর্টসে একটা ইন্টারভিউ দেন, যেখানে তিনি কলকাতা ডার্বি থেকে শুরু করে ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারে এবং পুরো ব্যাপারটা, তার ফিউচার প্ল্যানিংটা এবং তিনি তার নতুন চ্যালেঞ্জ নিয়ে কী বলেছেন সেটা নিয়ে কিন্তু 1 মিনিট 38 সেকেন্ডের একটা ইন্টারভিউ দেন স্কাই স্পোর্টসে, যেটা আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি। তো সেখানে তিনি কী কী বলেছেন ইস্ট বেঙ্গলের সম্পর্কে এবং মোহনবাগানের সম্পর্কে, এটিকে মোহনবাগানের সম্পর্কে, সেটা কিন্তু আমাদের পেজে রয়েছে, আমরা লিঙ্ক পেজের ডেসক্রিপশানে দিয়েছি, তোমরা একবার প্লিজ চেক করে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে কত ভালো অনেক কিছু বলেছেন রবি ফাউলার। তো এবার আমরা চলে আসবো তার পরবর্তী আপডেট হলো আগামীকালের মধ্যেই মোস্ট প্রবাবলি রবি ফাউলার কিন্তু ইন্ডিয়াতে আসতে পারেন, এটাই কিন্তু খবর। এবং এটাও জানা যাচ্ছে যে আগামীকাল আরও কয়েকজন বিদেশির আসার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের কিন্তু ভিসা অলরেডি রেডি হয়ে গেছে। এবং এছাড়াও আমাদের কাছে যা খবর সেটা হলো কিন্তু 21 জন ভারতীয় খেলোয়াড়কে কিন্তু রাখা হচ্ছে এই গোয়ার স্কোয়াডে বা গোয়াগামী স্কোয়াডে, এবং যেখানে কিন্তু কলকাতা থেকে অনেকজন যাবেন এবং নর্থ ইস্ট থেকে যাবেন, পাঞ্জাব থেকে যাবেন, মোটামুটি বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 21 জনকে কিন্তু সিলেক্ট করা হবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে, যেখানে কিন্তু দেবজিৎ রয়েছেন, মোটামুটি সমস্ত নাম রয়েছেই, আর যারা যারা থাকছেন না তাদেরকে কিন্তু রিজার্ভ দলে রাখা হবে। এবং শেষ পর্যন্ত যদি কোভিডের কারণে কোনো প্লেয়ার আক্রান্ত হন বা তাদের সিচুয়েশান টাফ হয়ে যায়, তো তখন কিন্তু
এই রিজার্ভ টিমের প্লেয়ারদের আনা হবে বা জানানো হবে বা তাদেরকে আবার গোয়াতে নিয়ে আসা হবে। তো এটাই ছিল ইস্টবেঙ্গলের গোয়াতে যাওয়ার যে স্কোয়াড সেটার আপডেট। এবং ইস্টবেঙ্গলে আরও একজন যেটা নতুন সাইনিং তোমরা বলতে পারো যে গোয়াতে যাচ্ছে সেটা হলো সুরচন্দ্র সিং। সুরচন্দ্র সিং কিন্তু তার এক্সপিরিয়েন্স অনেক রয়েছে, এই 26 বছর বয়সের মণিপুরের এই মিডফিল্ডার বা উইঙ্গার তোমরা বলতে পারো সে কিন্তু খুব ভালো। এবং রেনেডি সিংয়ের উপস্থিতিতে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন এবং তিনি কিন্তু এর আগেও ডিএসকে সিবাজিয়ান্স, চার্চিল ব্রাদার্স, মোহনবাগান, রিয়াল কাশ্মীর দলে খেলেছেন। তো সেই কারণে কিন্তু এই যে রেনেডি সিংয়ের এই যে ইনক্লুশন এটা কিন্তু খুব ভালো হবে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। এখন এটাই দেখার কিভাবে তারা পারফরমেন্স করেন। আগে গোয়ায় যাবেন, কোয়ারেন্টাইন পিরিয়ড হবে 7-14 days এবং তারপর তারা তাদের সমস্ত কার্যকলাপগুলো কমপ্লিট করতে পারবেন। তো এটা ছিল ইস্টবেঙ্গলের স্কোয়াড রিলেটেড আপডেট। তো এবার আমরা চলে আসবো ইস্টবেঙ্গলের অ্যাকাডেমি বা ট্রেনিং গ্রাউন্ডের ব্যাপারে। তো ইস্টবেঙ্গলের ট্রেনিং গ্রাউন্ড যেটা তোমাদেরকে বলেছিলাম যে সিসা ফুটবল অ্যাকাডেমি সেটাই কিন্তু হতে চলেছে, যদিও সেই মানে গ্রাউন্ডটা বা ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু কোনো ফ্লাডলাইট নেই। যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু FSDL-কে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই ফ্লাডলাইটের ব্যবস্থা কিন্তু টেম্পোরারিলি করে দেওয়া হয়, কারণ ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার কিন্তু তিনি বলেছেন যে যেহেতু ISL-এর ম্যাচগুলো কিন্তু সন্ধ্যা 7:30 থেকে হওয়ার সম্ভাবনা বেশি বা 7:00 থেকে হওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু সেই টাইমে যদি তার প্লেয়ার্সগুলো আরও পারফরমেন্স মানে প্র্যাকটিস করে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য প্রিপারেশনটা অনেকটা বেটার হবে। তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে FSDL-কে কিন্তু অবশ্যই একটা রিকোয়েস্ট করা হয়েছে। এখন শেষ পর্যন্ত এটাই দেখতে হবে যে তারা মানে আদতেও মানে ইস্টবেঙ্গলকে সেই যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো ফুলফিল করতে পারে কিনা। এবং এছাড়াও আরও তিনজন যে বিদেশি সাইনিং নিয়ে আমাদের কথা ছিল, সেই তিনজনের মধ্যে আমরা গতকাল বলেছিলাম যে ম্যাথিউ ডিডেন্টন। আসলে ব্যাপারটা হলো যে আমরা যে অস্ট্রেলিয়ান জার্নালিস্টের সাথে কথা বলেছিলাম তাদের সঙ্গে বলে তিনি বলেছিলেন যে ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছেন এবং ম্যাথিউ ডিডেন্টন নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি। কিন্তু গতকাল আমরা যখন জানতে চেষ্টা করি তখন কিন্তু তার বক্তব্য অন্যরকম হয়। এবং যেহেতু তোমরা তো জানো যে অনেক জার্নালিস্ট অস্ট্রেলিয়াতে থাকে, এবার আমরা জার্নালিস্টদের কথাই বেশি বিশ্বাস করি কারণ আমরা কোনো এজেন্সিতে বিশ্বাস করি না, কারণ এজেন্টরা অনেক সময় প্লেয়ার্সরা প্রমোট করে কিন্তু জার্নালিস্টরাও যে প্লেয়ার প্রমোট করে সেটা আমরা জানতাম না। যদিও ম্যাথিউ ডিডেন্টন অস্ট্রেলিয়াতেই থাকবেন এখন। ওই এছাড়াও কিন্তু আরও একটা নতুন নাম উঠছে, জর্জ মেলস, যার কোনো আপডেট আমাদের কাছে নেই। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ লেটার, বাই বাই। Oh, 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 oh